press the bell icon on the YouTube app and never miss another update. নমস্কার বন্ধুরা, স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা দর্শক বন্ধু ও সদস্যকে জানাই সাদর সুস্বাগতম। আজ আমরা রামকৃষ্ণ মিশনের ভূতপূর্ব প্রেসিডেন্ট তথা অধ্যক্ষ স্বামী গহনানন্দের জীবন নিয়ে আলোচনা করব। তাহলে চলুন আলোচনা শুরু করা যাক। স্বামী গহনানন্দ ছিলেন এক অত্যাশ্চর্য মহাসাধক, তাই তাঁর জীবনের প্রতিটি মুহূর্তে লুকিয়ে রয়েছে নানান ধরনের অত্যাশ্চর্য ঘটনা। সেই সমস্ত ঘটনা নিয়ে আমরা আলোচনা শুরু করলাম আজকের প্রথম পর্ব। তাহলে চলুন আলোচনা শুরু করা যাক। বিংশ শতাব্দীর 70-এর দশক, স্থান রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান। সেবা প্রতিষ্ঠানের ইতিহাসে সে এক সংকটময় মুহূর্ত। স্থানীয় রাজনৈতিক কিছু নেতার প্ররোচনায় একাংশ কর্মীর বিক্ষোভে সেখানকার সুশৃঙ্খল পরিবেশ তখন অনেকটাই বিপর্যস্ত। দফায় দফায় বিক্ষোভ, প্রতিষ্ঠানের অভ্যন্তরে যখন এই রকম অবস্থা, তখন কিছু উচ্ছৃঙ্খল কর্মী প্রতিষ্ঠানের আসবাবপত্র, জানলার কাঁচ ভাঙতে শুরু করে। তারা ক্রমে সেবা প্রতিষ্ঠানের সম্পাদক মহারাজের অফিসের সামনে এসে বিক্ষোভের স্লোগান তোলে। অফিসের ভিতর তখন গৈরিক বসনধারী দুজন সন্ন্যাসী বসে আছেন। হঠাৎই কয়েকজন উচ্ছৃঙ্খল কর্মী অফিসের ভিতরে ঢুকে ভাঙচুর শুরু করে দেয়, আর সেই সঙ্গে অশ্লীল গালাগালি। সেই অশ্রাব্য কথা শুনে একজন হরিদ্বারের একটি আশ্রমের মণ্ডলেশ্বরজি প্রচণ্ড রেগে যান। অপর সন্ন্যাসী তখন শান্ত, ধীর, স্থির। মনে এতটুকু বিক্ষেপ নেই, উৎকণ্ঠা নেই, যাকে লক্ষ্য করে এইসব অশ্লীল বাক্য প্রয়োগ। তাকে শান্ত দেখে মণ্ডলেশ্বরজিও ধৈর্য ধরে বসে রইলেন। উচ্ছৃঙ্খল কর্মীরা চলে গেলে তিনি সেই সন্ন্যাসীকে জিজ্ঞাসা করলেন, আপনি এসব সহ্য করেন কি করে? উত্তরে তিনি বললেন, আমি যে মায়ের ছেলে, তারাও সেই মায়ের ছেলে। যদি মায়ের কোনো ছেলে বিগড়ে যায়, মা কি তার উপর রাগ করেন? হ্যাঁ বন্ধুরা, সেদিনের সেই সন্ন্যাসী হলেন স্বামী গহনানন্দ মহারাজ, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের 70-এর অধ্যক্ষ। এবার আমরা স্বামী গহনানন্দজির প্রাথমিক জীবন অর্থাৎ জীবনের প্রথম পর্যায় নিয়ে কিছু কথা শুনে নেব। স্বামী গহনানন্দ মহারাজের পূর্বাশ্রমের নাম ছিল নরেশ রঞ্জন রায় চৌধুরী, পূর্ববঙ্গের শ্রীহট্ট জেলার, বর্তমানে বাংলাদেশের হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ থানা বার্নিয়াচংয়ের অন্তর্গত পাহাড়পুর গ্রামে 1916 সালে দুর্গাপুজোর মহাষ্টমী তিথিতে ভরদ্বাজ গোত্রে দেবরায় বংশে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম রাজকৃষ্ণ রায় চৌধুরী এবং মায়ের নাম সুখময়ী দেবী। নরেশ রঞ্জন ছিলেন বাবা মায়ের চতুর্থ সন্তান। অন্যরা হলেন রাকেশ রঞ্জন, সুরেশ রঞ্জন ও বীরেশ রঞ্জন। নরেশ রঞ্জনের প্রকৃতি ছোটবেলা থেকেই আলাদা ধরনের। বাড়তি কৌতূহল বা অযৌক্তিক হালকা বাক্যালাপ কিংবা চটুল রঙ্গরসিকতার প্রতি কোনো আকর্ষণ তার মধ্যে ছোটবেলা থেকেই ছিল না, বরং কিছুটা গম্ভীর প্রকৃতির ছিলেন। তাই বলে কাজকর্মে বা আলাপ আলোচনায় কেউ যে তার কাছে কোনো আবেদন জানাতে পারত না
তেমনটা নয়, কিন্তু যে কেউ যে কোনো সময় আবেদন করলে তিনি সানন্দে সাড়া দিতেন। শুধু তাই নয়, সহজেই তারা তাকে বন্ধুত্বের শ্রেষ্ঠ আসনে বরণ করে নিতে পারত। বন্ধুত্বের পাশাপাশি তাকে নেতৃত্বের আসনে বসাতেও তারা দ্বিধা করত না। ছেলেবেলা থেকেই তিনি ছিলেন সংযত বাক, অপ্রয়োজনীয় একটি শব্দ ব্যয় করতেন না। তার একটা কথাই যথেষ্ট, তার ওজন ছিল খুব বেশি। নরেশ রঞ্জনের মুখ থেকে নির্গত কথার গুরুত্ব বা তাৎপর্য সম্বন্ধে তার বন্ধুরা সকলেই বিশেষভাবে অবগত ছিল। সেই সঙ্গে ছিল অসীম ব্যক্তিত্ব, তাতে বুদ্ধিমত্তা, ধৈর্য প্রভৃতি মিলেমিশে তাকে অনন্য সাধারণ চরিত্রের অধিকারী করেছিল। ভবিষ্যৎ জীবনে প্রতিষ্ঠিত হওয়ার সব গুণ সেইকালেই তাঁর মধ্যে প্রতিভাত হয়েছিল। নরেশ রঞ্জন মেধাবী ছাত্র ছিলেন। সেই সময়কার স্মৃতিচারণ করতে গিয়ে একবার বলেছিলেন, বিদ্যালয়ে তিনি বরাবরই কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হতেন। পাঠশালায় পড়ার সময় একটি মজার ঘটনা ঘটে। পাঠশালায় একদিন স্কুল ইন্সপেক্টর পরিদর্শনে এসেছেন, তিনি পরীক্ষা নেবেন। পরীক্ষা হলো, তবে সে পরীক্ষায় একজনই মাত্র পাশ করল। শ্রোতারা জিজ্ঞাসা করেন, তিনি কে মহারাজ? নিজের দিকে ইঙ্গিত করে মহারাজ বলেন, একমাত্র ইনি ফার্স্ট। নরেশ রঞ্জন কুমিল্লাতে অষ্টম শ্রেণী পর্যন্ত এবং নারায়ণগঞ্জে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। দশম শ্রেণী তখন প্রি ইউনিভার্সিটির অধীনে ছিল এবং তারাই প্রথম ব্যাচ ছিলেন। তারপরই দশম শ্রেণীর পরীক্ষা পদ্ধতি আলাদা হয়ে যায়। নরেশ রঞ্জনের দাদা তাঁরা লেখাপড়ার খরচ দিতেন। এই সময় তিনি বলেছিলেন, দশম শ্রেণীর পরীক্ষায় প্রথম বিভাগে পাশ করলে তবেই তাকে আরও পড়াবেন, নচেত এখানেই ইতি। হলেও তাই, দশম শ্রেণীর পরীক্ষায় তিনি প্রথম বিভাগেই পাশ করলেন। ছাত্রজীবনেই নরেশ রঞ্জন রামকৃষ্ণ বিবেকানন্দের জীবন ও শিক্ষা বিষয়ক গ্রন্থাবলী অধ্যয়ন করেন। রামকৃষ্ণ বিবেকানন্দের ভাবাদর্শে অনুপ্রাণিত কয়েকজন সন্ন্যাসীর জীবন তাঁকে খুবই প্রভাবিত করেছিল। তাঁদের মধ্যে ছিলেন তার নিজের খুড়তুতো দুই দাদা কেতকী রঞ্জন অর্থাৎ স্বামী প্রভানন্দ এবং প্রমোদ রঞ্জন অর্থাৎ ব্রহ্মচারী প্রমোদ। কেতকী মহারাজ খাসিয়া ও জয়ন্তিয়ার পাহাড়ি দুস্থ দরিদ্র অশিক্ষিত নরনারীর সেবায় নিজেকে তিলে তিলে নিঃশেষ করে দিয়েছিলেন। তাঁর জীবন ছিল রামকৃষ্ণ বিবেকানন্দের ত্যাগ ও সেবাদর্শে উৎসর্গীকৃত। কঠোর পরিশ্রমের ফলে মাত্র 38 বছর বয়সে রোগাক্রান্ত হয়ে তিনি শরীরত্যাগ করেন। নরেশ রঞ্জন সেই সময়কার কথা পরবর্তীকালে বলতেন, কেতকী মহারাজ যখন সেলা, চেরাপুঞ্জি, শিলং প্রভৃতি অঞ্চলে ঠাকুরমা স্বামীজির ভাবপ্রচারের কাজ করছিলেন, তখন পুষ্টিকর খাবার না পেয়ে কম বয়সেই শরীরের মাংসপেশিগুলো সব শুকিয়ে গিয়েছিল। কঠোর পরিশ্রমের ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন। তখন মঠ মিশনের আর্থিক অবস্থা ভালো ছিল না, তাই তাঁকে চিকিৎসার জন্য বাড়িতে আনা হয়। অনেক চিকিৎসক তার চিকিৎসা করেছিলেন, এমনকি ডাক্তার বিশি রায়ও তাকে দেখেছিলেন, দেখে বলেছিলেন, এই রোগের ওষুধ এখনও আবিষ্কৃত হয়নি। শেষে কেতকী মহারাজকে বদ্রিবাজার নামক স্থানে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলো। বাড়িতে ছোটো কাকা আর আমি ছাড়া আর কেউ ছিল না। আমি সেবা করার সুযোগ পেয়ে বদ্রিবাজারে এলাম। শেষ পর্যন্ত তাঁর সেবা করার সুযোগ পেয়েছিলাম। কেতকী মহারাজ সম্বন্ধে তিনি আরও বলেছিলেন, কেতকী মহারাজ ঢাকায় বিএ পড়তেন, ভালো ছাত্র ছিলেন। 1921 সালে যখন অসহযোগ আন্দোলন শুরু হল, তখন তিনিও তাতে সামিল হলেন। পড়াশোনা আর হলো না। এই সময় তিনি পূজনীয় মহাপুরুষ মহারাজের সংস্পর্শে আসেন। মহাপুরুষ মহারাজ তাকে বলেছিলেন, বাবা এসো, দরজা খোলা আছে। কিন্তু তাঁর চালচলন বাড়ির লোকের কাছে সন্দেহের উদ্রেক করে। তারা বুঝতে পারে ছেলে সংসার ত্যাগ করে চলে যাবে। তারা তাঁকে বাড়িতে আনিয়ে প্রায় গৃহবন্দী করে রাখে। বাড়িতেই চরকা, তাঁত ইত্যাদির ব্যবস্থা করে দেয়া হয়, কিন্তু গৃহের চার দেওয়াল তাঁকে বেশি দিন আটকে রাখতে পারিনি।
শীঘ্রই সুতো কেনার নাম করে গৃহত্যাগ করেন। পূজনীয় অখণ্ডানন্দ মহারাজের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনিও তাকে উৎসাহিত করেন। স্বামীজির ত্যাগ ও সেবার আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি খাসিয়া উপজাতির মধ্যে শিক্ষা বিস্তার ও প্রভুর বাণী প্রচারের কাজে আত্মনিয়োগ করেন। মানুষের সেবার জন্য নিজেকে কীভাবে নিঃশেষে উজাড় করে দেওয়া যায় তা নরেশ রঞ্জন কেতকি মহারাজের জীবনে দেখেন। কাজেই স্বামীজির যে ত্যাগ ও সেবাদর্শ নরেশ রঞ্জন আশৈশব স্বীয় মানসপটে পোষণ করতেন তা কেতকি মহারাজের সান্নিধ্যে এসে গভীরভাবে আলোড়িত হয়। তিনি বলতেন, কেতকি মহারাজের শরীর যাওয়ার পরও কিছুদিন বাড়িতে আছি। এই সময় একদিন দাদাস্থানীয় একজন আমার হাত দেখে বললেন, তোমার হাত আর কাউকে দেখাবে না, তুমি সোজা কলকাতায় চলে যাও। এরপর আমি আর কাউকে হাত দেখাইনি। হ্যাঁ বন্ধুরা, এইভাবেই আমরা পর্বের পর পর্ব ধরেই স্বামী গহনানন্দজির অত্যদ্ভুত অত্যাশ্চর্য জীবন নিয়ে আলোচনা করব। আজকের প্রথম পর্ব। আশা করি এই পর্বের আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক শেয়ার কমেন্টস করবেন। আর একটি ছোট্ট অনুরোধ রইল, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সঙ্গে সঙ্গে আরেকটি অনুরোধ জানাই, আমাদের নতুন চ্যানেল স্পিরিচুয়াল বুলেটিন স্টোরিজ, খুব সুন্দর সুন্দর ভিডিও আপলোড করা হচ্ছে। যারা এখনও দেখেননি তারা অবশ্যই আমাদের নতুন চ্যানেলটি দেখে আমাদেরকে উৎসাহিত করবেন। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আগামীকাল কথা হবে। নমস্কার, ধন্যবাদ।